পোস্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে গোলকি পোস্ট এবং নেট পাওয়া যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে ফুটবল পোস্ট পাওয়া যায়, মানে ছোট পাচ্ছি বড় পাচ্ছি, ফাইবার এবং যে কোনো অ্যাংলেট আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। এগুলোর দাম হচ্ছে 50। ওয়ার্ল্ড কাপ ফুটবল, এই ফুটবলটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল। এই ফুটবলের গোলকি পোস্টের জন্য গোলকি গ্লোভস দরকার। আমাদের এখানে বিভিন্ন রকম গোলকি গ্লোভস রয়েছে, বিভিন্ন দাম, বড় মোজা। আমাদের ফুটবল বলের জন্য মোজাটা একটু আলাদা হয়, আমি দেখাচ্ছি একটু খুলে। এগুলো হচ্ছে ফক্স স্পোর্টি ব্র্যান্ডের, খুব ভালো মানের হুইসেল। আপনারা আমাদের কাছ থেকে এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের লুকিং কিপি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, স্বাগতম জানাই ফুটবলের একটা ভিডিওতে। যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, আজকে ওয়ার্ল্ড কাপ ধামাকা একটা ভিডিও হবে। আর আপনারা কিন্তু এই ফুটবল যারা কিনতে চাচ্ছেন, ফুটবলের যত ধরনের আইটেম আছে, এক্সারসাইজ আছে, আপনারা যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আজকে অনেক হেল্পফুল হবে। কারণ আজকে ভিডিওতে মানে অনেক অনেক কালেকশন থাকছে, ডিটেলস থাকছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটি দেখছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে আমার এই ধরনের ভিডিওগুলো আপনারা কখনোই মিস না করে যান। তো আর কথা বাড়াবো না, কালেকশনের চেয়ে আমার সময়টা খুব কম, তো মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনাদের কালেকশন গুলো দেখবো, প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাইয়া। জি, আমাদের লোকেশনটা হচ্ছে হকি স্টেডিয়াম মেন গেটে এসে হাতের বাঁ পাশে 31 নম্বর দোকান, রিগেল স্পোর্টস। এখানে আসলে আপনারা আমাদের যে প্রোডাক্টগুলি আছে সব ধরনের প্রোডাক্ট সরাসরি দেখতে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনে নিতে পারবেন। আর যারা নাকি এখানে এসে কিনতে পারছেন না, তারা আমাদেরকে ফোন করে, স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে এখানে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। আমরা ভিডিও কলে আপনাকে প্রোডাক্টটি দেখাবো, যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার করে প্রোডাক্টটি দেওয়া হবে এবং আশা করি খুব দ্রুত সেই সার্ভিসটা আপনারা পাবেন। এছাড়া যদি আপনার কোনো ইনফরমেশন জানার থাকে যে না আমি কিনবো না, জাস্ট জানতে চাই, সেজন্য আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিতে পারেন। তো আমরা প্রথম কোন কালেকশন দিয়ে আজকে শুরু করব? আসলে এখন তো যে সময়, গতকালকে আর্জেন্টিনা এবং সৌদি আরবে খেলা হলো, সেই ক্ষেত্রে আমরা আজকে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো বা ফুটবল আইটেম নিয়ে কথা বলবো। আমরা যে সমস্ত ফুটবল আইটেমগুলি আমরা আজকে আমাদের শপে আছে বা যেগুলি আপনাদেরকে আমি দিতে পারবো সেগুলি আমি আপনাদের নিয়ে কথা বলবো আজকে। আমি সব প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে ফুটবল দিয়ে। ফুটবল আমার এখানে একটা ফুটবল রয়েছে, আমাদের হচ্ছে যে নর্মাল যে ফুটবল সেই ফুটবলের চেয়ে সাইজটা একটু ছোট। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর ফুটবল, এটা হচ্ছে 4 নম্বর ফুটবল। এটার যে কোয়ালিটি, এটার কোয়ালিটি একদম সেম। আচ্ছা, তাহলে এটা তো বড়দের বল, তাহলে এটা কি বড়দের? হ্যাঁ, এটাও বড়দের বল। এটা হচ্ছে ফুটসাল বল, আমরা হচ্ছে এই বলটা খেলি হচ্ছে আউটডোরে ঘাসের মাঠে, ঠিক আছে? আর আমরা এই বলটা যে খেলি এটা হচ্ছে ইনডোরে খেলার জন্য, এটা হচ্ছে ইনডোরে খেলার জন্য এই বলটা ব্যবহার করি। যেমনটা আমরা একটু আপনাকে দেখাই, আমরা বাইরে ব্যবহার করার জন্য যে টার্ফ দিয়ে খেলি, যে কেস দিয়ে খেলি, সেটা হচ্ছে বুট। বুটটা কি হচ্ছে, নিচে আমাদের ঘাসে আটকানোর জন্য পিন দেওয়া আছে, যাতে স্লিপ খেয়ে পড়ে না যাই বা খুব দ্রুত দৌড় দিতে পারি। ঠিক একই রকম আমরা যখন ইনডোরে খেলি সেখানে কিন্তু ওটার প্রয়োজন হয় না, সেখানে কিন্তু ওই কাঁটা নাই, আমাদের এখানে প্লেন শেপের থাকে। এটা হচ্ছে আমাদের টার্ফ, আমাদের কাছে বুট এবং টার্ফ পাওয়া যায়। তো বুট দিয়ে খেলার জন্য আমরা 5 নম্বর বল ব্যবহার করি আর টার্ফে খেলার জন্য আমরা এই ফুটসাল 4 নম্বর বলটি ব্যবহার করি। এটা আমাদের কাছে আছে ফুটসালের বল, আপনাদের যদি কেউ ইনডোরে খেলার জন্য ফুটসালের বল লাগে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। এছাড়া কারো যদি মনে করেন যে ফুটসাল খেলার জন্য ছোট পোস্ট অথবা ক্যারি করার জন্য হালকা পোস্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছে গোলকি পোস্ট এবং নেট পাওয়া যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে ফুটবল পোস্ট পাওয়া যায়, মানে ছোট পাচ্ছি বড় পাচ্ছি, ফাইবার এবং হচ্ছে এমএসএর যে ফুটবল পোস্ট গুলো এগুলো আমাদের কাছে আছে নেট সহকারে। আবার কেউ যদি মনে করেন শুধুমাত্র নেট কিনবেন, সেই নেটটাও আমাদের কাছে পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম যে আমাদের কাছে ফুটবল আছে, গোলকি পোস্ট আছে, পোস্টের নেট হবে, যেগুলো আমরা দিতে পারবো এবং আমি ছবিতে তাই দেখালাম। এবং খেলার জন্য আপনারা ফুটসাল বল পাবেন এবং 5 নম্বর রেগুলার যে সাইজটা সেটাও আমাদের কাছে পাচ্ছেন। আর সেই ফুটবল খেলার জন্য অবশ্যই আপনারা পাচ্ছেন ইনডোরে খেলার জন্য টার্ফ এবং আউটডোরে খেলার জন্য পাচ্ছেন হচ্ছে বুট। এছাড়া যদি কেউ বুট এবং টার্ফ ছাড়া খালি পায়ে খেলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাংলেটের প্রয়োজন হবে। সেই অ্যাংলেটের জন্য আমাদের কাছে খুব ভালো ভালো অ্যাংলেট রয়েছে, আপনারা যে কোনো অ্যাংলেট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এগুলোর দাম হচ্ছে 50 থেকে 250 বা 300-র মধ্যে আপনি আমাদের কাছে অসংখ্য রকমের অ্যাংলেট পাবেন। আচ্ছা, তাহলে ফুটবল খেলার জন্য সব প্রথমে দরকার হচ্ছে মাঠ। মাঠ তো আমরা যে কোনো জায়গায় জোগাড় করে নিব, ইনডোর বা আউটডোরে। এরপর দরকার হচ্ছে গোল পোস্ট, সেটাও আমাদের কাছে আছে, নেট সেটাও আমাদের কাছে। এরপর যে খেলার জন্য সবচেয়ে প্রধান উপকরণ সেটা হলো ফুটবল।
আমাদের এখানে বিভিন্ন রকম ফুটবল রয়েছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই বছরের জন্য সেটা হলো ওয়ার্ল্ড কাপ ফুটবল। এই ফুটবলটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল। এই ফুটবলের তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে। এটা একটা কোয়ালিটি, এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এছাড়া আমাদের কাছে আরেকটা কোয়ালিটি আছে যে নিচের কোয়ালিটি, এটা হচ্ছে আমাদের কাছে 1500 টাকা। এছাড়া এই যে একটা কোয়ালিটি আছে এটার দাম হচ্ছে 2500 টাকা, সরি এই বেল্টের দাম 2500 টাকা। সবগুলো হচ্ছে কাতার ওয়ার্ল্ড কাপ। ডিফারেন্সটা যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে আমি একটু দেখাতে পারি। এই বলটা হচ্ছে একদম প্লেন, কোনো কিছু নেই এবং কোনো প্যাকেটও হবে না, একদম সিম্পল। আর এটা যেটা, এই বলটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কালারটা এটা চেয়ে অনেক সুন্দর, আপনার পাশাপাশি রাখলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর একটা কালার এবং এটা ফিনিশিংটা অনেক ভালো, তাই এটার দামটা বেশি। আপনারা চাইলে এই বলটা আমাদের কাছ থেকে কিনতে পারেন। এছাড়া কেউ যদি এটার বাইরে কোনো বল কিনেন, যে 2500 টাকা দিয়ে বল কিনতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে আরেকটা কোয়ালিটি আছে, সে 2500 টাকা কোয়ালিটি হচ্ছে এটা। আপনারা যদি বলগুলি সামনে নিয়ে ক্লোজভাবে দেখেন, দেখবেন যে এই বলটার মধ্যে একটু ব্যতিক্রমী ডিজাইন রয়েছে, যেটা সরাসরি বলের মধ্যে খোদাই করা বুটি বুটি ডিজাইন, যেটা এই দুইটার ভিতরে নেই। এবং এটা বাংলাদেশে সবচেয়ে ভালো বল বর্তমানে, বাংলাদেশে এর চেয়ে ভালো বল আপাতত পাওয়া যাচ্ছে না, তবে যেহেতু খেলা আরম্ভ হয়ে গেছে এর চেয়ে ভালো বল হয়তো বা আসবে, তখন অবশ্যই আমরা সেটাও আপনাদেরকে দেবো। আচ্ছা, এছাড়া আমাদের এখানে ক্লাব ফুটবল বা গতবারের যে আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল সেই ওয়ার্ল্ড কাপের যে ফুটবল, সবগুলি ফুটবলই আমাদের কাছে আছে, আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের এখানে ক্লাব ফুটবল এরকম ডিজাইনের হয়, এটা হচ্ছে গতবারের ওয়ার্ল্ড কাপের ফুটবল, এই ফুটবল হবে। কিন্তু এগুলোর চাইতে সবচেয়ে জনপ্রিয় যে বলটি সেটা হলো ডেয়ার বল। আমাদের কাছে অরিজিনাল ডেয়ার বল পাওয়া যায়। এখন ডেয়ার বল কিন্তু যে এখানে একটা আছে এখানে একটা আছে, দুটা কিন্তু এক জিনিস না, দুটা আলাদা জিনিস। দুটা বলে আমাদের কাছে আছে, দুটাই অরিজিনাল ডেয়ার। ডিফারেন্স কি? কোয়ালিটি ডিফারেন্স। তো চেনার জন্য আমার এটাকে দুটো মার্ক করা আছে, একটা হলো ডেয়ার ভি, আমার হাতে যেটা আছে এটা ডেয়ার ভি, এই যে এখানে লেখা আছে ভি, ডেয়ার ভি। আর এছাড়া যদি কেউ ডেয়ার এ নিতে চায়, এটা কোয়ালিটি একটু ভালো, ডেয়ার এ। দুইটা বলের মধ্যে 100 থেকে 150 টাকার ডিফারেন্স হয়ে থাকে। দুইটা বলে অরিজিনাল, আপনারা আমাদের কাছ থেকে দুইটা বলে নিতে পারেন, দুইটাই ভালো বল। তবে সাধারণত ডিয়ার ভি এর চেয়ে ডিয়ার এর বলটা অনেকটাই গুণগত মানে ভালো। আচ্ছা, এছাড়া অন্য যে কোনো বল আমাদের কাছে চেলে পেতে পারবেন। রাবার বল আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর্যন্ত বিভিন্ন, 5 নম্বর, বিভিন্ন সাইজের বল আমাদের কাছে আছে। আচ্ছা, বলের যখন প্রয়োজন শেষ তখন এই যেটা প্রয়োজন সেটা হলো অ্যাংলেট, সেই অ্যাংলেটও আমাদের কাছে আছে, যেটা আমি দেখেছি একবার। অ্যাংলেট হয়ে গেলে যেটা প্রয়োজন গোলকি পোস্টের জন্য গোলকি গ্লোভস দরকার। আমাদের এখানে বিভিন্ন রকম গোলকি গ্লোভস রয়েছে, বিভিন্ন দামের 200-250 থেকে শুরু করে 1000-1200-3000-3500 পর্যন্ত রয়েছে আমাদের। এইটা হচ্ছে অরিজিনাল গোলকি পোস্ট আমাদের আছে, সরি গোলকি গ্লোভস আমাদের কাছে আছে, সেগুলি গ্রিপিং সিস্টেম অনেক ভালো, তাই বলে এগুলি খারাপ তা না। আপনি চাইলে এগুলো নিতে পারেন, খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী যে দামের গোলকি গ্লোভস প্রয়োজন সেটা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন। আচ্ছা, আর কেউ যদি গোলকি পোস্ট আমাদের কাছে বানাতে চান, আমাদেরকে অর্ডার করলে আপনাদেরকে একটা বানিয়ে দিব, অথবা যদি মাপ প্রয়োজন হয় সেই মাপটাও আমরা আপনাদেরকে দিয়ে থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এছাড়া দরকার হচ্ছে ফুটবল বুটের পর যেটা বেশি জরুরি সেটা হলো যে বড় মৌজা। আমাদের ফুটবল বুটের জন্য মৌজাটা একটু আলাদা হয়, আমি দেখাচ্ছি একটু খুলে। ফুটবল বুটের বড় মৌজা, এগুলি সাধারণত আমরা ব্যবহার করি। এটা মৌজাটা বড় হয় কারণ এখানে আমাদের সিঙ্গার ভিতরে রাখতে হয়, যদি আমরা পায়ে ব্যথা কম পাই সেজন্য বুটের আঘাত পায়ে লাগতে পারে অথবা বল জোরে লাগতে পারে, ওই বলটা যে ব্যথা না পায় সেজন্য বড় মৌজা ব্যবহার করা হয়। অনেক সময় হাঁটু ঢেকে দেয় যাতে হাঁটুতে ছুলে না যায়, বিভিন্ন কারণে এটা বড় হয়, যে যেভাবে ইউজ করতে চায়। তো এটার ভিতরে যে সিঙ্গার লাগে সেটাও আমি দেখাচ্ছি, যে এই ধরনের সিঙ্গার আপনি আমাদের কাছে পাবেন। এটা তো একটা একটা কোয়ালিটি দেখাচ্ছি, আরো অনেকগুলি কোয়ালিটির সিঙ্গার আপনি আমাদের কাছে পাবেন, জাস্ট মৌজার ভিতরে আটকে দিলেই হবে। এছাড়া কিছু আছে মৌজা ছাড়া, কিছু শর্ট মৌজা পড়েন সেক্ষেত্রে আলাদা সিঙ্গার পাওয়া যায় আমাদের এখানে, সেগুলো আমাদের কাছে হবে। এছাড়া হেডব্যান্ড পাবেন বা হাতে পড়ার জন্য রিজব্যান্ডও আপনারা পাবেন খেলার সময় যদি প্রয়োজন হয়। আচ্ছা, এরপর যেটা বেশি প্রয়োজন হচ্ছে খেলার জন্য একটা রেফারি থাকে, রেফারি হাতে অবশ্যই বাঁশি থাকতে হবে, আমার সেই হুইসেল এখানে আছে, আপনারা চাইলে এই হুইসেলগুলো আমাদের কাছে জোগাড় করতে পারেন। আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির হুইসেল আছে, এগুলো হচ্ছে ফক্স স্পোর্টি ব্র্যান্ডের, খুব ভালো মানের হুইসেল। আপনারা আমাদের কাছ থেকে এগুলি বিভিন্ন কালারে হয়ে থাকে, আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আশা করি প্রোডাক্টগুলি আপনাদের খুব পছন্দ এবং খুব উপকারী একটা জিনিস। ইভেন শুধু এটা ফুটবল খেলা না, যে কোনো খেলা বা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে, যে কোনো খেলাধুলোর জন্য বা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন, যেখানে আপনাদের সাউন্ডের প্রয়োজন আছে।
বা সংকেত দেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, এছাড়া আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো, এছাড়া আমার দেখা যে প্রতিটা খেলায় প্রতিটা দলে অবশ্যই একজন ক্যাপ্টেন থাকে, সেজন্য অবশ্যই ক্যাপ্টেন বেচের প্রয়োজন। আমাদের এখানে অনেক কালারের ক্যাপ্টেন বেচ আছে, আপনারা যে কোনো ক্যাপ্টেন বেচ আমাদের কাছকে সংরক্ষণ করতে পারেন। আর সেই জন্য আমাদের শপে আসবেন, শপ হচ্ছে 31 মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম, শপের নাম হচ্ছে রিগাল স্পোর্টস, হকির মেন গেট। এছাড়া আপনাদের যদি মনে করেন যে আপনাদের বাসি লাগবে, বাসি পর যদি আপনাদের মনে হয় যে চাবি রিং লাগবে, ফ্যান হিসেবে আপনার মোটরসাইকেল বা ঘরে তালার জন্য চাবি রিং, বিভিন্ন রকম চাবি রিং, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড বিভিন্ন রকম চাবি রিং পাওয়া যায়। আমি চাবি রিংটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর চাবি রিং। আপনারা চাইলে এই চাবি রিংগুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন, বিভিন্ন রকম চাবি রিং আমাদের এখানে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা যখন আপনারা দর্শক হিসেবে থাকবেন সেক্ষেত্রে আর্জেন্টিনার পতাকা লাগবে, ব্রাজিলের পতাকা লাগবে, আমার কাছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা রয়েছে, ক্যাপ্টেন বেস তো যারা লাগবে তারা অবশ্যই নেবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, এছাড়া আমাদের একটা ভালো জিনিস রয়েছে, সেটা হলো যে আপনার মাফলার, খুব সুন্দর আর্জেন্টিনা এবং ব্রাজিলের মাফলার আছে আমাদের কাছে, এবং এগুলি খুব লং, অনেক বড়, যথেষ্ট বড়। এই মাফলারটা আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন, যে কোনো স্টাইলে ব্যবহার করতে পারবেন, এই মাফলারটা আমাদের কাছে আছে। এবং আপনার যদি আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্যান হন, সেক্ষেত্রে দেখা যায় যেটা যে আপনাদের মাথার জন্য চুল প্রয়োজন হয়, আমাদের এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের চুল পাওয়া যায়, আপনারা এগুলি আমাদের কাছে অর্ডার করতে পারেন, এগুলি আমাদের কাছে আছে। এছাড়া হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের চশমা পাওয়া যায় আমাদের এখানে, যদিও দেখা যাচ্ছে জিনিসটা ঢাকা, কিন্তু চোখে দিলে ভিতর থেকে আপনি সবই দেখতে পাবেন, এটা খুবই ভালো একটা জিনিস, আপনারা আমাদের কাছ থেকে এগুলি সংরক্ষণ করতে পারেন, সমস্যা নেই। এছাড়া আপনার যখন জার্সি, আমাদের কাছে বিভিন্ন রকম জার্সি রয়েছে, এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি সহকারে বিভিন্ন কান্ট্রি জার্সি এবং ক্লাবের সঙ্গে ক্লাবের জার্সি আমাদের কাছে পাওয়া যায়। তা আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবেন, আমরা আপনাকে যে কোনো ইনফরমেশন দিব। আর যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখাবো, দেখানোর পর যদি প্রোডাক্টটা চয়েস হয় আপনি অর্ডার করলে আমরা প্রোডাক্টটা আপনাকে কুরিয়ার করে দেবো, আপনার যে কুরিয়ারে পছন্দ সেই কুরিয়ারে। এবং আশা করি যদি কেউ সরাসরি আমাদের আশপাশে থাকেন বা কোনো কারণে ঢাকায় আসেন, আপনাদের এক কাপ চায়ের দাওয়াত রইলো, আমাদের এখানে আসবেন এবং সেই সাথে যে কোনো পরামর্শ বা প্রোডাক্ট দেখেছিল আমরা দেখাবো, পছন্দ হলে আপনাকে প্রোডাক্টটি অবশ্যই আপনার হাতে দিয়ে দিব। এখানে এসে একাধিক প্রোডাক্ট দেখে যে কোনো প্রোডাক্টটি আপনি চুজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো জার্সি রাখলে বিভিন্ন রকম জার্সি আমাদের কাছে আছে, এছাড়া আপনি আমাদের এখানে যেটা পাবেন সেটা হলো জার্সির জন্য যদি কারো আলাদা প্যান্টের প্রয়োজন হয়, শর্ট প্যান্ট, এই শর্ট প্যান্টগুলি সাধারণত ফুটবল খেলা বা যে কোনো খেলা বা সুইমিং বিভিন্ন কাজে ব্যবহার করে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শর্ট প্যান্টগুলি নিতে পারেন, তবে এগুলি মূলত ফুটবল খেলার জন্য ব্যবহার করা হয়, খুব ভালো মানের ফুটবলের ভালো মানের শর্ট প্যান্ট, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। যেমন এই প্যান্টটা হচ্ছে আপনার আর্জেন্টিনার জন্য, আপনি এইভাবে আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন। এছাড়া আমার কাছে বলার মতো যেটা আছে যে আপনাদের যদি ফুটবল এবং হচ্ছে ফুটবল মাঠ বা ফুটবল পোস্ট সংক্রান্ত কোনো ইনফরমেশন লাগে, যে মাঠের সাইজ কেমন হবে অথবা মনে করুন যে একটা বার পোস্ট কতটুকু হতে পারে, বড় বার পোস্ট, ছোট বার পোস্ট কতটুকু লাগবে, আপনি বার পোস্টটা বানাবেন সেজন্য আপনার হেল্প লাগবে, অথবা মনে করেন এরকম হতে পারে যে আমার কাছ থেকে আপনি রেডিমেড প্রোডাক্ট নেবেন খেলাধুলার জন্য লাগতে পারে, কর্নার ফ্লাগ, লাইনসম্যান ফ্লাগ অথবা যে কোনো কিছু, সবকিছু আমাদের কাছে ফুটবল সংক্রান্ত যা দরকার সবই আমাদের কাছে আছে। কারণ আপনার ফ্লাগ দেখাচ্ছি আমি আপনাদেরকে আর একটা, আর তাছাড়া আমি যেটা বলছি সেটা হলো যে আপনাদের যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ মৌসুমে সব কিছুই প্রোডাক্ট লাগে যেগুলি দেখালাম, এছাড়া আরও যে প্রোডাক্ট লাগে সেটাও আমি দেব। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফুটবল, সেই ফুটবলটা আমাদের কাছে আছে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জার্সি, সেই জার্সি আমাদের আছে, আর আমি বলেছিলাম লাইনসম্যান প্রোডাক্ট, লাইনসম্যান ফ্লাগের কথা, আমাদের এখানে কর্নার ফ্লাগ এবং লাইনসম্যান ফ্লাগ সবই আপনারা পাবেন, আমাদের কাছে আছে, আপনারা এগুলো নিতে পারেন। এছাড়া যদি কারো মনে হয় যে না আমরা যে ফ্লাগ নিব অবশ্যই এটা খেলার জন্য নিব, খেলতে গেলে আমার তো এখানে 11 দোকানে 22 জন খেলবে, এছাড়া এক্সট্রা আরো কিছু খেলোয়াড় থাকবে অথবা কিছু দর্শক থাকবে, তাদের জন্য আপনারা বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের জার্সি বানাবেন, নাম লিখাবেন, নাম্বারিং করবেন, এগুলো যদি প্রয়োজন হয় এই সেই জার্সিগুলি আমরা সাবলিমেশন করে আপনার যে আপনার ডিজাইন মোতাবেক তৈরি করে দিব, আশা করি সেটা অর্ডারও আমরা নিব, আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে সেই জন্য যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, ফুটবল সম্বন্ধে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিজনেসে কোন মানে যারা বিজনেস করতে চাচ্ছে তারা কি আপনাদের হোলসেল নিতে পারবে কিনা? হ্যাঁ, যারা বিভিন্ন জেলা পর্যায়ে বিজনেস করে, আমরা তো ঢাকাতে আছি, জেলা পর্যায়ে কেউ বিজনেস করতে চাইলে যদি তার প্রোডাক্ট প্রয়োজন হয় আমরা তাকে পাইকারিতে প্রোডাক্ট দিতে পারবো, সেই জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন, প্রয়োজনে আমাদের এখানে আপনি সার্ভে করে যাবেন, যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে জেনে যাবেন, যাচাই করে যদি আমার এখানে প্রোডাক্টের দাম কম হয় তাহলেই আপনি আমার কাছে নেবেন, আর যদি দেখেন যে আমার এখানে বেশি আপনি বলবেন বেশি, আমি চেষ্টা করবো কমানোর জন্য, সম্ভব না হয় আপনি বাড়ি থেকে নিয়ে নেবেন, আমার কোনো আপত্তি নেই এতে। আর হচ্ছে আমরা অবশ্যই আপনার কাস্টমারকে প্রায়োরিটি আগে দেই, আপনারা যেই কাস্টমারই হন, পাইকারি কাস্টমার হন অথবা
খুচরা কাস্টমার কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আপনাকে অবশ্যই সাপোর্ট দেবো। এছাড়া অনলাইনে আমাদের অসংখ্য পেজ আছে, দাঁড়া সহকারে আরও পেজ আছে, নিজস্ব আমাদের চ্যানেল আছে, এছাড়া ফেসবুক পেজ আছে, ওয়েব পেজ আছে, আমাদের যে কোনো জায়গায় গুগলে শুধু লিখে দিবেন রিগেল স্পোর্টস, আশা করি আমাদের কি পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার সহকারে। তো আজকের জন্য আমি এখানে শেষ করছি, তবে যদি আপনারা কেউ আমার এখানে আসতে চান অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি, হকি স্টেডিয়াম মেন গেটে এসে হাতের বাঁ পাশে 31 মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম রিগেল স্পোর্টস, এখানে আপনারা আমাদের স্পোর্টসের সকল প্রোডাক্ট পাবেন। আর কেউ যদি আমাকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে ফোন করবেন, যে কোনো ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করবো, অথবা যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে ভিডিও করে দেখাবো এবং আপনার পছন্দ মতো কুরিয়ার আমরা বুক করে দেবো। আজকের জন্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।